Okay, now <coughs> the question is two four five nine three seven two eight 4, multiplied by three eight seven two two one three six. Now tell me, I.S. You want me to give you the answer from this side to this side or this side to this side? Oh, my God. <laughs> I don't think I <laughs> want the answer. <laughs> what a choice. Well, okay, go, me, go backwards. On. I think let like Chandrasekhar decide. Chandrasekhar, do you want the answer from this side to this side or this side to this side? No, we'll keep the uh, un unconventional method later on. Let's uh -huh. go the conventional route first. This it. way, you mean? Yeah, we have enough problem digesting the whole <laughs> multiplication. No, no, itself. this way, yeah. this way. Uh, why don't we do it differently? What about What about the panel? Would you prefer the other way? no Which we should start the from the left from oh, okay. this way yes. Right? Yes. Oh, okay i got right. the answer already the answer is 9 5 2 3 2 শকুন্তলা দেবী চারই নভেম্বর উনিশশো উনত্রিশ সালে জন্মগ্রহণ করেন ও একুশে এপ্রিল দু তেরো সালে মারা যান তিনি একজন ভারতীয় লেখক ও মানব ক্যালকুলেটার ছিলেন তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত আছেন তিনি যে লেখক হিসাবে বেশ কিছু বই লিখেছেন তার উপন্যাস গণিত ধাঁধা জ্যোতির্বিজ্ঞানের বই খুব প্রচলিত তার জন্ম বেঙ্গালুরিতে হয় তাকে মানব কম্পিউটার হিসাবে বলা হয় তিনি সমাজকর্মী হিসাবে নিজেকে পরিচয় দিতেন তার হাজবেন্ডের নাম ছিল পরিচয় পরিতোষ ব্যানার্জি এবং সন্তানের নাম অনুপমা ব্যানার্জি তিনি ব্যাঙ্গালোরের কন্নড় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ উনিশশো সালে চারই নভেম্বর বাল্যকালে শকুন্তলার অসাধারণ সহশক্তি ও সংখ্যাগণনার দক্ষতা তার বাবা বেশি গুরুত্ব দেননি যদিও মাত্র তিন বছর বয়সে তাকে তাসের বিভিন্ন খেলা রপ্ত করে নিয়েছিলেন শকুন্তলার বাবা ছিলেন একটি সার্কাস দলে তিনি দল ছেড়ে মেয়েকে নিয়ে বিভিন্ন রোড শো শুরু করেন মানব কম্পিউটার রূপে তার খ্যাতি শকুন্তলা দেবী এই অসাধারণ ক্ষমতা প্রকাশ করে বিশ্বব্যাপী তার প্রদর্শনী শুরু হয় উনিশশো পঞ্চাশ সালে ইউরোপে উনিশশো ছিয়াত্তর সালে নিউইয়র্কে ইয়র্কে প্রদর্শনী অনুষ্ঠিত হয় উনিশশো অষ্ট সালে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মান মনোবিজ্ঞানের অধ্যাপক আর্থ জেন্স তার উপর গবেষণা করেন তিনি শকুন্তলা দেবী মানসিক দক্ষতার উপর বেশ কিছু পরীক্ষা করেন যে সন উনিশশো সালে একাডেমিক জার্নালে সিক্স ওয়ান সিক্স টু নাইন এইট সিক্স সেভেন ফাইভের ঘনমূল থ্রি নাইন ফাইভ আর এবং ওয়ান সেভেন জিরো এইট ফাইভ নাইন থ্রি সেভেন ফাইভের সপ্তমূল যে পনেরো তিনি নিমেষের মধ্যে বলে ফেলেন চলুন দেখা যাক তার আরেকটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে এরকম অনেক ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন Try? 1, 2, zero, four, one, nine, six, nine, multiplied by one zero zero eight one nine, two, eight. Here is the answer. 1, 2, That's my answer. What no, does the five set have to say? It, it's the same It's answer. correct? Yes. Thank you very yes. much. <laughs> ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন আমরা গর্বিত শকুন্তলা দেবীর জন্য থ্যাংক ইউ কিপ ওয়াচিং কিপ শেয়ারিং